हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज आइलैंड। नॉलेज आइलैंडे तुम्हारा सकल के स्वागत। फ्रेंड्स, 2016 साले आरआरबी एनटीपी सीट तुम्हार सीबीटी वाने कोनो एकटा सीटे आसा किछु कोश्चन अंकित जो कोश्चन इसलो तो सेगुलो आमी तुम्हारे सामने समाधान करार चेष्टा करछि। तो तुम्हारा जदि चैनल भिडियो भलो लागे तो तुम्हारा अवश्य चैनल के भिडियो के लाइक करो। तो चलो शुरू करी। प्रथम अंकटी देखो, এটি একটি ট্রেনের অঙ্ক। তো এটাই দেওয়া আছে, এ 90 মিটার লং ট্রেন ক্রসড এ ব্রিজ, এ 90 মিটার লং ট্রেন ক্রসড এ ব্রিজ ইন 15 সেকেন্ডস উইথ 15 মিটার পার সেকেন্ড স্পিড। ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য ব্রিজ, মানে ব্রিজের লেন্থটা বার করতে বলেছে। তো দেখো, যখন কোনো ট্রেন কোনো একটি ব্রিজকে কভার করে তখন ট্রেনটি তো নিজের দৈর্ঘ্য কভার করে প্লাস তার ব্রিজের যে দৈর্ঘ্য সেটাকে কভার করে, অর্থাৎ দুটো ট্রেন প্লাস ব্রিজ দুটো লেন্থটাকে সে কভার করছে ওই টাইমে এবং ওই স্পিডে। তার মানে 15 মিটার পার সেকেন্ড স্পিড আর 15 সেকেন্ডে কভার করছে। তার মানে কত মিটার লেন্থ সে কভার করছে? 15 মিটার পার সেকেন্ড ইন্টু 15 মিনিটে 15 সেকেন্ডে কভার করছে। তার মানে 225 মিটার ট্রেনটি কভার করছে, টোটাল লেন্থ 225 মিটার কভার করছে। এবার বলছে ব্রিজের দৈর্ঘ্য বার করতে বলেছে। তো এখানে ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া আছে 90 মিটার, 90 মিটার দেওয়া আছে ট্রেনের লেন্থ। তার মানে ব্রিজের লেন্থ কত? ব্রিজের লেন্থ হচ্ছে 135 মিটার। তো এটা হচ্ছে অ্যান্সার ব্রিজের লেন্থের। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সটে আছে, ইফ নাম্বার 3, 6, 7, 11, x, 15, 19, 20, 25, 28 আর ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড দেয়ার মিডিয়ান ইজ 13। এদের মিডিয়ান দেওয়া আছে, এই যে নাম্বার সিরিজটা দেওয়া আছে এদের মিডিয়ান দেওয়া আছে 13। তো বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, এক্সের ভ্যালুটা যেটা সেটা বার করতে বলেছে। তো দেখো মিডিয়ানটা কী আছে, মিডিয়ান বলতে দেখো এখানে যে নাম্বার সিরিজটা দেওয়া আছে প্রথমে দেখতে হবে যে এটা যে নাম্বার কতগুলো নাম্বার যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো ইভেন নাম্বারে আছে না অডে আছে। যদি ইভেনে থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, আর যদি অডে দেওয়া থাকে অর্থাৎ এখানে টোটাল 10টা নাম্বার আছে তার মানে ইভেন নাম্বার, সেই 10টা নাম্বারকে 2 দিয়ে ভাগ করে যেটা আসবে অর্থাৎ 5, সেই ফিফথ টার্ম প্লাস তার যে তার পরের টার্ম অর্থাৎ 6 টার্ম, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাই হবে মিডিয়ান। আর যদি অড নাম্বার থাকে, সিরিজটা যদি অড নাম্বার অর্থাৎ যদি এটা 11টা নাম্বার থাকতো সেটাকে তার সঙ্গে আর 1 যোগ করতে হতো, দিয়ে 2 দিয়ে ভাগ করে যে টার্মটা আসবে তার সঙ্গে তার পরের টার্ম। তো চলো, এখানে যেহেতু 10টা টার্ম দেওয়া আছে তো এটা হচ্ছে তোমার এই যে 10টা টার্ম, এই 10টা টার্মকে আমি যদি 2 দিয়ে ভাগ করি, এটা যেহেতু ইভেন নাম্বার টার্ম সেই জন্য এর সঙ্গে 1 অ্যাড করবো না। তো এখানে হচ্ছে 5, তো এটা হচ্ছে ফিফথ টার্ম। এই যে এখানে ফিফথ টার্ম কোনটা দেওয়া আছে, 3, 6, 7, 11, x, এই x হচ্ছে ফিফথ টার্ম। তো দেখো এখানে যে ফিফথ টার্ম আছে কী করবো, এই ফিফথ টার্ম যেটা x ঠিক এর পরের টার্ম, এর পরের টার্মটা কী, এর পরের টার্মটা হচ্ছে তোমার 15, এক্সের পরে 15। তো পরের টার্ম যদি 15 হয় তো এর সঙ্গে 6 টার্মটা অ্যাড করে দেবো অর্থাৎ x প্লাস 15, দিয়ে সেইটাকে 2 দিয়ে সাবট্রাক্ট করবো। তো তাতে করে মিডিয়ান কত দাঁড়াচ্ছে, মিডিয়ান তো দেওয়া আছে এখানে, মিডিয়ান 13 দেওয়া আছে। তার মানে মিডিয়ান দাঁড়াচ্ছে 13। তার মানে তোমার এখানে অ্যান্সারটা কী হচ্ছে, এখানে হচ্ছে x প্লাস 15 প্লাস 26। তো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তার মানে এখানে এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 11। তো এখানে এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 11, তো এর অ্যান্সার হচ্ছে 11। নেক্সট অঙ্কে দেখি, দেখো নেক্সট অঙ্কটি ঠিক এরকম। তো এখানে বলা আছে যে 3√3√ওভার 121 মাইনাস রুট ওভার 361। তো এখানে রুট ওভার যদি ভাঙো 121, তার মানে কত দাঁড়াচ্ছে, 3 ইন্টু 11 মাইনাস 369, 361 রুট ওভার ভাঙলে কত হচ্ছে 19 বাই 529, রুট ওভার ভাঙলে কত হয় 23 হচ্ছে এর অ্যান্সার। আর এখানে হচ্ছে তোমার 2√3 36, তো 36 রুট ভাঙলে কত হয় 6, তার মানে এটা দাঁড়াচ্ছে 12 অর্থাৎ এটা তোমার প্লাসে দেওয়া আছে। তো এখানে কী হচ্ছে 3 ইন্টু 11 33 মাইনাস 19, তার মানে এখানে হচ্ছে 14, আর এখানে নিচে আছে 23 প্লাস 12, এখানে হচ্ছে তোমার 35। তো এটাকে যদি তুমি 7 দিয়ে ডিভাইড করো, তো 7 দিয়ে ডিভাইড করলে এটা কত হয়, 7 2 14 7 5 35, তো এর অ্যান্সার হবে 2/5। নেক্সট অঙ্কে আছে, দেখো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ওয়াই, ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, ইফ ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 3 প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল ওয়াই প্লাস 1/3 প্লাস ওয়াই প্লাস 2/5 ইকুয়াল টু 3। তো এখানে ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে। তো এখানে যদি 3 আর 5 এর এলসিএম নাও তুমি তাহলে হচ্ছে 15, 3 ইন্টু 5, তার মানে এখানে হচ্ছে 5y প্লাস এখানে 5, এখানে হচ্ছে তোমার 3 5 15, তার মানে 3y প্লাস এখানে হচ্ছে তোমার 3,
थ्री वाई और एखे हे थ्री तो ये हे तीन पंद्रह पैंतालिस ये जो तुम एड करो पंद्रह केटे दाओ ऊपरे चले आसे पैंतालिस तो ये हे देखो फाइव वाई थ्री वाई एट वाई प्लस पाँच आ तीन आठ सरि ये तीन दुगुण छय थ्री है ना एक्टा सिक्स है तर मैं यहाँ हे छय पाँच एगारो ये इलेवेन इक्ुअल टू फोर्टी फाइव तर मैं एट वाई इक्ुअल टू ये एदि चले गए कत है थार्टी फोर तो आठ दिए जी इतने तुम्हें डिवाइड करो तेल आठ चारे बत्रीस और दुई थक पॉइंट फाइव तेल फोर पॉइंट टू फाइव पॉइंट टू फाइव तेल फोर पॉइंट टू फाइव हे अन्सार वाइर भैलू हे फोर पॉइंट टू फाइव नेक्स्ट अंके देखो बोले इफ टू थार्ड अफ वन फोर्थ अफ ए नम्बर इज हंड्रेड दें ह्वाट इज द नम्बर से नम्बर बार करते बोले तो इजी अंक एक तो देखो इन्हें हंड्रेड दे आज टू थार्ड को नम्बर टू थार्ड और वन फोर्थ से नम्बर तो ये जो उल्टे दाओ तुम टू थार्ड मैंने थ्री बाई टू और यहाँ हे वन फोर्थ बाय फोर बाय वन तर मैं ये दाड़ा कत दुई दुई चार तीन दुगुण छय नम्बर हे छशो एर अन्सार हे छशो नेक्स्ट अंके देखो बोलचे ए शॉपकीपर ऑफर्स ए डिस्काउंट ऑफ 20% एंड 10% एंड रिसीव्स रुपीज 108 फॉर हिज प्रोडक्ट फाइंड आउट द रियल कॉस्ट तो एक्चुअल प्रोडक्टर रियल जो कॉस्ट प्राइस से ही कत बोले तो ये देखो एक जो द्रव्य तार जो एक्चुअल दाम सेटार ऊपर 20% एवं 10% तुम्हार जे ये डिस्काउंट दीजिए ताते कोड़े कॉस्ट प्राइस 108 दाड़ा तर मैंने कॉस्ट प्राइस निश्चय एर थे बेसि से ही कमे एत हो जेहतु तरह एत यो डिसकाउंट दिए मैं इटे जो तुम इफेक्टिव डिसकाउंट लगाओ तर मैंने एखे 20% एखे 10% एखे प्लस 20 × 10 200 बाय 100 तो ये दाड़ा कत माइनस 30 प्लस 2 तो माइनस 28% दाड़ा इफेक्टिव पार्सेंटेजा तो इफेक्टिव पार्सेंटेज एखे डिसकाउंट दीचे 28% तो ये थकते कत डिसकाउंट दिए जो थकते कत 72% जेटा रियल भैल्यू हे 108 तमें एखे रियल कॉस्ट प्राइस एक्चुअल कॉस्ट प्राइस कत से चेहे तो चार दिए जी इटे सबट्रैक्ट तुम काटो तेल चार 18 72 है और एखे 4 25 100 है और 18 कत टाइम्स 108 ये 6 times तेल 25 6 times कत 150 तो एर जो एक्चुअल कॉस्ट प्राइस से 150 150 हे एक्चुअल कॉस्ट प्राइस तो चलो नेक्स्ट अंके जाए देखो नेक्स्ट अंके बोले द प्रोडक्ट अफ टू पॉजिटिव इंटीजार्स इज 375 दुटो पॉजिटिव इंटीजार्स जर गुण फल प्रोडक्ट हे 375 इफ वन अफ द इफ वन नम्बर इज डिवाइडेड बाय अनदर वन देन फाइव थार्ड रिमेन्स पाँच तीन रिमेन जो रिमेनिंग थे से ह्वाट इज द स्मलेस्ट नम्बर ये मध्य स्मलेस्ट नम्बर को तो ये तो एक रेसिप्रोकल भैल्यू तो देखा फाइव बाय थ्री तो ये जो तुम 5x और 3x धरे नाओ दुटो नम्बर तो दुटो नम्बर प्रोडक्ट कत है 375 तो ये स्मलेस्ट नम्बर बार करते बोले तो 15x² इक्ुअल टू 375 दाड़ा तो ये जी 15 दिए डिवाइड करो तेल 15 × 2 = 35 5 × 15 = 75 x² इक्ुअल टू 25 x = 5 दाड़ा तो x = जो 5 दाड़ा तेल बड़ो संख्याटी हे 5x और छोटो संख्या 3x तर मैंने एखे स्मलेस्ट नम्बर बार करते मैंने 3x बार करते बोले तर मैंने 3 × 5 3x 3 × 5 15 हे स्मलेस्ट नम्बर अन्सार हे 15 चलो नेक्स्ट अंके देखिए कि आज फाइंड द वैल्यू अफ 0.00825 डिवाइडेड बाय 0.05 तो ये कीभावे करब देखो ये प्रथम दे आज 0.00825 बाय 0.05 तो एदिक थेके देखो डेसिमल कटार पर आखिर डेसिमल आज 6টার पर और नीचे डेसिमल आज 2টার पर तो मिनिमम जो डेसिमल रेंजटा সেটাকে যদি ওপর নিচ ক্যান্সেল করি তাহলে এখানে কত হচ্ছে এখানে 0.5 এখানে এটাকে উড়িয়ে দিলাম তার মানে এটাকে উড়িয়ে দিলে এই দুটো নাম্বার চলে যায় তার মানে ডেসিমালটা চলে আসে এইখানে আর এখানে চলে আসে 5 আর 825কে তুমি যদি 5 দিয়ে ডিভাইড করো সেখানে কত হচ্ছে 5 × 5 5 × 5 আর এখানে 5 × 6 = 30 আর এখানে হচ্ছে 5 × 5 = 25 আর এখানে একটা জিরো আছে সেই জিরোটা আগে দিয়ে দাও তার আগে একটা ডেসিমাল দিয়ে দাও তো এর অ্যানসার হচ্ছে কত এর অ্যানসার হচ্ছে 0.0165 হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এর অ্যান্সার
তো নেক্সট অঙ্কে দেখি কি আছে। নেক্সট অঙ্কে আছে একটি পার্সেন্টেজের অঙ্ক, সেটা হচ্ছে বলছে সাম অফ দ্য স্যালারি অফ এ অ্যান্ড বি ইজ 25,000 রুপিস। এ আর বি এর স্যালারির যে যোগ বা সাম সেটা হচ্ছে 25,000 টাকা। দে স্পেন্ড 75% অফ দেয়ার স্যালারি অ্যান্ড দেয়ার সেভিংস রেশিও, তাদের যে সেভ করে তারা তাদের সেই রেশিও হচ্ছে 14:11 রেসপেক্টিভলি। ফাইন্ড আউট দ্য স্যালারি ইন রুপিস, মানে দুজনের স্যালারিটা বার করতে বলেছে। তো দেখো এখানে যে তাদের স্যালারির যে যোগফল, এখানে এখানে টোটাল সাম দেওয়া আছে স্যালারি, কিন্তু ইন্ডিভিজুয়াল স্যালারি এখানে আমাকে চেয়েছে বার করতে বলেছে। তো এটা কীভাবে বার করবো? 25,000 তাদের যে টোটাল সাম অফ স্যালারি, তো এটা তোমার এর মধ্যে সে 75% স্পেন্ড করে। তো এখানে রেশিও কিসের দেওয়া আছে? সেভিংস রেশিও দেওয়া আছে। তো আমাকে সেভিংসই নিয়ে যেতে হবে রিয়েল ভ্যালুটা। তার মানে এখানে 75% যদি স্পেন্ড করে থাকে কত? 25%। তার মানে এর 25% কত দাঁড়ায়? 25,625 আর একটা জিরো, তার মানে এখানে 6,250 দাঁড়ায় তাদের তোমার সেভিংস, টোটাল সেভিংস। এবার এটা যদি 14:11 তাদের সেভিংস রেশিও থাকে, তার মানে টোটাল কত? 25। তাহলে 25 ইকুয়াল টু হচ্ছে তোমার 6,250। তো এবার তাদের যে ইন্ডিভিজুয়াল স্যালারি সেটা কত, তোমার সেভিংসটা, ইন্ডিভিজুয়াল সেভিংসটা কত বেরোবে? একজনের 14 আর একজনের 11। তার এখানে 25,625, তার মানে এখানে হচ্ছে আর 250। তো এর 250 টাইমস কত হয়? 50,7। তার মানে এটা 3,5,7 35, 3,000 বা 3,500, 3,500। আর এর দাঁড়ায় কত? 250 গুণ করলে এর 11 × 250 কত দাঁড়ায়? 572, 2,750। তো এটা তো তাদের দাঁড়াচ্ছে ইন্ডিভিজুয়াল সেভিংসটা। তাহলে স্যালারি বার করতে গেলে কী করতে হবে? এর তো সেভিংস তোমার কী বলবো, এটা তোমার 75% স্পেন্ড করে দেওয়ার পরে, তো এটা তো 25%। তার মানে এর তোমার অ্যাকচুয়াল তোর এর এর যে স্যালারি যদি বার করতে যায় তাহলে 100% বার করতে হবে। এরও তাই 100% বার করতে হবে। তার মানে এটা হচ্ছে 4/1, এটা হচ্ছে 4/1। তো এটাকে যদি তুমি 4 দিয়ে গুণ করো, 3,500 × 4 কত দাঁড়ায়? 14,000। প্রথম জনের হচ্ছে 14,000, দ্বিতীয় জনের কত? 2,750 × 4 কত? এটা হচ্ছে তোমার 11,000। তো দুজনের ইন্ডিভিজুয়াল যে স্যালারি সেটা হচ্ছে 14,000 আর 11,000। তো নেক্সট অঙ্কে দেখি কী আছে। নেক্সট অঙ্কটি দেখো, বলেছে দেয়ার আর 25 কোশ্চেন্স ইন অ্যান এক্সামস, কোনো একটি এক্সামে 25টা কোশ্চেন ছিল মোট। বলছে 4 marks আর গিভেন ফর ইচ কারেক্ট অ্যান্সার, 4 নম্বর করে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারে 4 নম্বর করে দেয়া হতো, এবং 2 marks আর ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার, প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য 2 নম্বর করে সেখান থেকে ডিডাক্ট করা হতো। ইফ সিমা স্কোর কোনো একটি এক্সামে সিমা স্কোর করে, সেই এক্সামটায় সিমা স্কোর করে 70 marks, ঠিক আছে, সিমা স্কোর করে 70 নম্বর, তাহলে হাউ মেনি কোশ্চেন্স আর রাইট, সিমা কতগুলো কোশ্চেন রাইট করেছিল যাতে করে সে 70 নম্বর পেয়েছিল। তো এখান থেকে আমরা যদি ধরে নিই যে সিমা এনটা কোশ্চেন সে কারেক্ট করেছিল, তো তাতে করে ইকুয়েশনটা কীরকম দাঁড়ায়? ইকুয়েশনটা দাঁড়ায় দেখো, তোমার প্রত্যেকটা কারেক্ট কোশ্চেন, যে কটা কারেক্ট কোশ্চেন সিমা করেছিল, তো অতগুলো যদি নিই তাহলে 4 নম্বর করে যদি প্রত্যেকটা কারেক্ট কোশ্চেনে পায় তাহলে এত নাম্বার পায়। এবার সেখান থেকে ডিডাক্ট হয়ে তোমার 25টা টোটাল কোশ্চেন ছিল, সেখানে যদি এনটা কোশ্চেন কারেক্ট করে, তার মানে রং কোশ্চেন করে কত? 25 - n। আর এতগুলো রং কোশ্চেনে ডিডাক্ট করে পার কোশ্চেনে কত? 2 নম্বর করে সাবট্র্যাক্টেড হয়। তো তাতে করে নাম্বার পায় কত? 70 নম্বর সে পায়। তাহলে এটা হচ্ছে 4n - 25 × 2 হচ্ছে 50, আর এখানে দাঁড়াচ্ছে প্লাস, ব্র্যাকেট ক্লোজ ওপেন হয়ে গেলো, তো প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো, এখানে 2n, তো ইকুয়াল টু দাঁড়াচ্ছে এখানে 70, তো এখানে ইকুয়াল টু দাঁড়াচ্ছে 70, তো এখানে দাঁড়াচ্ছে কত? 6n, এটা হচ্ছে 6n - 50 = 70। তো 6n এখানে তোমার ইকুয়াল টু, এটা এদিকে চলে গেলো, তাহলে কত হচ্ছে? 120। তার মানে 120কে ভাগ করলে 6 দিয়ে কত হয়? 20। তার মানে কতগুলো নাম্বার সে কারেক্ট করেছিল? সে টোটাল 20টা নাম্বার সীমা সঠিক করেছিল যাতে করে সে 70 নম্বর পেয়েছে। নেক্সট কোশ্চেনে দেখি কী আছে। বলছে দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার অফ 2 ডিজিট ইজ 2160। টু ডিজিটের দুটো নাম্বারের গুণফল হচ্ছে 2160, এবং সংখ্যা দুটির যে দুটো সংখ্যা দেওয়া আছে তাদের এলসিএম হচ্ছে 180। তো ফাইন্ড আউট দ্য নাম্বার। তো দেখো
কোনো দুটো নাম্বার দেওয়া আছে, ধরো ধরো ফার্স্ট নাম্বার এ সেকেন্ড নাম্বার বি, তাদের যদি গুণফল এত হয় তাহলে তাদের এলসিএম আর এইচসিএফের গুণফল এই দুটো ইকুয়াল হয়, ঠিক আছে? নাম্বার দুটোর গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, দুটোই একই। তো তাতে করে দেখো 200 2160 যদি তাদের গুণফল থাকে তাহলে তাদের এখানে লসাগু দেওয়া আছে, ঠিক আছে? এখানে লসাগু 180 দেওয়া আছে, তার মানে এই নাম্বারটি কত? এটা হচ্ছে, এটা দিয়ে গুণ করলে ভাগ করলে বেরোচ্ছে এটা 12। তার মানে এখানে একটি নাম্বার হচ্ছে 12 এ, এটাকে ধরো 12 গসাগু, এটা হচ্ছে এইচসিএফ, নাম্বারটি এইচসিএফ। তো এইচসিএফ ইন্টু এই রেশিও, যদি রেশিওর সঙ্গে এইচসিএফ গুণ করো তাহলে নাম্বার দুটো নাম্বার বেরোয়, তার মানে 12 এ ধরো ফার্স্ট নাম্বারটা আর 12 বি ধরো সেকেন্ড নাম্বারটা। তো এবার কী বলা আছে? এবার বলা আছে ফাইন্ড আউট দ্য নাম্বার, সেই নাম্বারগুলো সেখান থেকে বার করতে বলেছে। তো 12 এ আর 12 বি যদি গুণ করো তার মানে 144 এ বি দাঁড়ায়। এবং সংখ্যা দুটির গুণফল এখানে দেওয়া আছে, দেখো দুটো সংখ্যার গুণফল কত দেওয়া আছে, 160। তো 160 যদি এখানে লেখো তো তার মানে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 12 12 144, আর এখানে 12 1 12, আর এখানে হচ্ছে 9 8 12 96, এটা 180, আর এটা 12 15 180। তার মানে এ ইন্টু বি ইকুয়াল টু 15, এ ইন্টু বি হচ্ছে 15। এইবার যেহেতু টু ডিজিট নাম্বার বলেছে, এখানে এই 15টাকে স্প্লিট করলে কী হয়, 3 ইন্টু 5 থাকে অথবা 15 ইন্টু 1 থাকে। এবার 15কে যদি তুমি 12 দিয়ে গুণ করো তাহলে 3 ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কন্ডিশনস আছে যে 2 ডিজিট নাম্বার হতে হবে। তার মানে এ ধরলাম আমি 3, আর বি ধরলাম ধরো 5, 3 ইন্টু 5, এ ইন্টু বি 3 ইন্টু 5 15। তো এটার সঙ্গে যদি আমি 12 যোগ গুণ করি, এর সঙ্গে 12 যদি গুণ করি তার মানে কত হচ্ছে, প্রথম নাম্বারটি হচ্ছে 36 অ্যান্ড দ্বিতীয় নাম্বারটি হচ্ছে 5 বড় 60 60। তো এটা হচ্ছে এর অ্যান্সার, 36 অ্যান্ড 60 হচ্ছে দুটো নাম্বার যেটা এখানে চেয়েছে ফাইন্ড আউট দ্য নাম্বার। সো ফ্রেন্ডস, এখন এই আপাতত এই কটাই আমি করে দেখালাম। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তো এখন এ পর্যন্ত। এর পরে যে এনটিপিসির যে সিবিটি ওয়ানের যে কোশ্চেনগুলো আছে এটা প্রথম ভিডিও, তো এই সিরিজ চলতেই থাকবে। এরপরে আমি তোমার তোমার পার্ট টু আনবো, এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কগুলো এসেছিলো তো সেগুলো আমি করাবো পরপর। তো প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে তোমার শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।